गतकाल रात अनुमानिक 9টা নাগাদ বিলুনিয়া মহকুমায় নেতাজিপল্লী এলাকার আমাদের শ্রদ্ধেয় চাকরিচ্যুত শিক্ষক নরেশ দেবনাথের বাড়িতে এলাকার সমাজদ্রোহীরা নৃশংসভাবে আক্রমণ সংগঠিত করে সেই আক্রমণে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নরেশ দেবনাথ এবং ওনার বৃদ্ধ মা, ওনার স্ত্রী, অন্যান্য পরিবারের সদস্যদের উপর সমাজ বিরোধীরা নৃশংসভাবে আক্রমণ সংগঠিত করে, শুধু তাই না, ওনার বাড়িতে ওনার ছোট ভাইয়ের গাড়ি, প্রাইভেট গাড়ি, সেই গাড়িটাকেও ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা লক্ষ্য করছি 2018 ইলেকশনের পরে গোটা রাজ্যে জুড়ে চাকরিচ্যুত শিক্ষকদের উপরে এক ভয়ঙ্কর আক্রমণ সংগঠিত হচ্ছে। শুধু বিলুনিয়াই না, আপনারা দেখেছি কিছুদিন আগে খোয়াইয়ে, কিছুদিন আগে মেলাগড়ে। আমরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করছি অবিলম্বে এই চাকরিচ্যুত শিক্ষকদের উপর এবং তাদের পরিবারের উপর যে আক্রমণ হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক। এমনিতেই শিক্ষকরা আজকে 18 মাস ধরে কোনো বেতন নেই, শিক্ষকরা প্রচণ্ড আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করছেন, তার উপরে এই এলাকার সমাজ বিরোধীরা যদি আক্রমণ সংগঠিত করে তাদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? তাই আমি জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাছে আবেদন রাখব, এই ধরনের আক্রমণ যাতে অবিলম্বে বন্ধ করা হয় এবং যারা এই আক্রমণাত্মক ঘটনাগুলি সংগঠিত করছে তাদেরকে উপযুক্ত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। এটাই জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আমি রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করব। ধন্যবাদ।